দেখুন ম্যাডাম, আমরা সব জানি, তাই আননেসেসারি আপনাকে ডিস্টার্ব করার কোনো ইচ্ছে আমাদের নেই। তাহলে শুধু শুধু এখানে ডেকে নিয়েছেন? শুধু শুধু না, কারণ আছে। আপনার তো দুদিকেই মৃত্যু, এদিকে ও আর অন্যদিকে আমি। এবার প্রশ্নটা হলো, আপনি কিরকম মৃত্যু পছন্দ করেন? ধীরে ধীরে নাকি ভয় দেখাচ্ছেন? আই নিড আ লয়ার। পেয়ে যাবেন, এক্ষুনি পেয়ে যাবেন। তারপর তো সারা পৃথিবী আপনার আসল রূপটা জানতে পারবে, তারপর তো আপনি সেলিব্রিটি হয়ে যাবেন। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ ওয়ান্ট? স্যার, জয়ন্ত খবর দিল ছেলেটা একটা এটিএম এ গিয়েছিল, ওখানে গিয়ে ঝামেলা হয়েছে, তবে এখন বাড়ি ফিরে এসেছে। তুমি ওদিকে নজর রেখেছো তো? এস স্যার। ঠিক আছে, তুমি ফোর্স বলে দাও, দুজন হলেই চলবে, সঙ্গে এসআই কেউ নিয়ে নাও, আমি কন্ট্রোল রুমে যাচ্ছি। মেক ইট কুইক কুইক। রাইট স্যার। Thank you.
অননা what are you up to এত ইনসিকিউরিটি যে রিভলভার নিয়ে আসতে হলো এই দেখুন মনিটর 1 এ দেখুন ফালতু ফালতু এই সাসপেন্সটা ক্রিয়েট না করলেই পারতে প্রেসারটা বেড়ে গিয়েছিল শালা বাজে কথা সময় নষ্ট করে লাভ নেই লেটস টক বিজনেস আমার ব্যাংক অ্যাকাউন্ট হাত দিয়েছিল কেন ওই ইনফরমেশন গুলো তুমি ছাড়া কারোর কাছে নেই তোমার ব্যাংক অ্যাকাউন্ট সেটা কবে থেকে হলো ডোন্ট ট্রাই টু অ্যাক্ট ওভার স্মার্ট ফোন করছি তোমাকে তুলছিল না কেন পুলিশ ধরে নিয়ে গেছিল আমাকে 2 ঘন্টা আটকে রেখেছিল यार অননা তুমি আমার অ্যাকমপ্লিস এত বাজে একটা গল্প আমি তোমার থেকে এক্সপেক্ট করি বাজে গল্প ইউ থিংক দিস ইজ ফানি তোমার ভাগ্য ভালো আমি কিছু বলিনি কি বল তোমাকে তো শুরু থেকে বলতে হতো তাহলে তুমি আমায় শান্তনির সঙ্গে আলাপ করে দিয়েছিলে এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ মাই বিগেস্ট মিস্টেক তার মানে তুমি এখন সাধু শাস্তে চাইছো গুড তোমার প্রফিট শেয়ার লাগবে না পুরো টাকাটাই আমার থ্যাংক ইউ ডোন্ট টক টু মি লাইক দ্যাট অর্কো আমি কথা বলতে চাই না শুধু জানতে চাই টাকাগুলো কোথায় গেল আই হ্যাভ নো ক্লু মুভ শেষবারের মতো জিজ্ঞাসা করছি টাকাগুলো কোথায় পুট ইয়োর গান ডাউন অর্কো ইউ আর বিং ওয়াচড আবার একটা বাজে গল্প আমার ভাল লাগছে না পুরো ঘরটা সিসিটিভি সার্ভেলেন্সে আছে ডোন্ট ডু দ্যাট সারা ঘরে ক্যামেরা লাগানো কি করছো অরুণা ছাড়ো অরুণা তুমি শিট অরুণা ও তো টাকা নেয়নি ওকে গুলি করলে তুমি তুমি এত বড় ভালোবাসার নাটকটা কি করে করলে তুমি কি জীবনে কারোকে ভালোবাসোনি না